हेलो गाइज, वेलकम टू माय यूट्यूब चैनल फालतू आमी चैने तुम्हारे स्वागतम और एक नतून ब्लॉग जे ब्लॉगे तुम्हें देखाते जा नतून जैगा सम्पूर्ण एक नतून जैगा खूब भलो लगे तुम्हारे और ये जैगाटी एस खूब सुंदर एवं तुम्हारा देखले ही बुझते पर जे जगह केमन। सो देरी ना करे चलो आज के वीडियो शुरू करा जाए। So let's start our today's video. তোরা দেরি না করে তোমাকে যে জায়গাটি নিয়েছিলাম সেই জায়গাটি পৌঁছে গেছি। সেই জায়গাটি একটি নতুন জায়গা, যে জায়গাটি তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি জায়গা। যে জায়গাটি অনেক দিন থেকে আসবো মনে করেছিলাম, অবিয়াসলি এসেই পড়েছি। আর এই জায়গাটি রতুয়া স্টেডিয়াম, রতুয়া ওয়ান ব্লক ক্রীড়া সংস্থা, সেই জায়গা যে জায়গাতে অনেক টুর্নামেন্ট হয়ে থাকে রতুয়া এলাকার। তো আমরা মেন গেট দিয়ে ভিতরের দিকে যাব এবং দেখব সেই জায়গাটাতে কি কি রয়েছে এবং এই স্টেডিয়ামটি কিভাবে কখন এবং কোন দিক থেকে কীরকমভাবে সেটা তৈরি হয়েছে সেই জায়গাটা দেখব। এই জায়গাটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। টাইলস দিয়ে সুন্দর করে একটা লোগো তৈরি করা রয়েছে, রতুয়া স্টেডিয়াম, রতুয়া এক ব্লক ক্রীড়া সংস্থা। খুব সুন্দর করে দুইটি গাছ লাগানো রয়েছে দুই পাশে। আর এখানে লোগোটা বেশ একটা ফুটবল খেলার একটা মুহূর্ত নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা লোগো, খুব সুন্দর। এটা বাইরের দিক থেকে অনেক সুন্দর লাগছে। এটা মেন গেটের মেন অংশটা যেখান দিয়ে উপরের দিকে যাওয়া যায় এবং ভেতরে এখানে তালা বন্ধ করা আছে তাই ভেতরের দিকে যেতে পারছি না। আমরা বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে সিঁড়ি রয়েছে আর এখানে দেখা যায় রতুয়া স্টেডিয়ামের নির্মাণে যিনারা দায়িত্বে ছিলেন, যিনারা সাহায্য করেছেন এবং যিনাদের উপস্থিতিতে বা সহযোগিতায় এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে তাদের একটা স্মারকলিপি। রতুয়া স্টেডিয়াম উদ্বোধকের নাম মাননীয় শ্রী মন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তী। এখানে সুন্দর করে গ্রিল দিয়ে গেটটাকে তৈরি করা রয়েছে। সব থেকে যেটা সুন্দর ব্যাপার যে এই স্টেডিয়ামটা কিন্তু ভিতরের দিকে না, কেউ যদি এখানে রতুয়া কোনো দিন যদি ঘুরতে আসো তাহলে এটা কিন্তু মেন যে রাস্তা সেই রাস্তার ধারেই পেয়ে যাবা। আর এটা খোলা থাকে বেশিরভাগ সময় দিনের। এটা বাইরের অংশটা, জলের ব্যবস্থা, জলের ট্যাঙ্কিগুলো রয়েছে আর এগুলো রয়েছে খেলোয়াড়দের থাকার যে জায়গা, ঘরগুলো সুন্দরভাবে তৈরি করা রয়েছে। তবে অনেক দিন থেকে মনে হচ্ছে যে এটা মেরামত করা হয়নি, তবে অতি শীঘ্রই আশা করি এটা মেরামত করা হবে। আর এটা একটা সুন্দর একটা জায়গা, মনোরম জায়গা, আসলে বুঝতে পারবা। তো এই জানলাগুলো খুব সুন্দর করে মেরামত করা হয়েছে এক সময়। এটা রয়েছে একটা আলাদা একটা ঘর, স্টেডিয়ামের এলাকার মধ্যেই রয়েছে। নেম অফ অক্স কন্ট্রাক্টস অফ বিল্ড দিগন্ত রতুয়া স্টেডিয়াম আন্ডার এর একটা ঘর। যাই হোক, আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং এই সাইডটা মানে রতুয়া স্টেডিয়ামের মধ্যে ঢোকার ডান দিকের রাস্তা মানে ডান দিকের অংশ, সামনে একজন ক্যামেরা করছেন দেখছেন। এদিকটা খুব সুন্দর, প্রাচীর দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। আর এখান দিয়ে আমরা সরাসরি কিন্তু স্টেডিয়ামের আমরা মেন গেট দিয়ে না ঢুকে আমরা কিন্তু ডান সাইড দিয়ে আমরা ঢুকলাম, যাতে তোমাদেরকে আমরা সব কিছু ঠিকঠাক খুঁটিনাটি দেখাতে পারি। আর এত সুন্দরভাবে দেখাচ্ছি, তোমরা আশা করি সেই জায়গাটা পুরোটাই দেখতে পাবে। এবং এটা আমরা এখন সিঁড়ির উপরে যাব স্টেডিয়ামের যেদিকে লোক বসে খেলা দেখে, খেলার যারা মজা নেই সেই দিকটাতে উঠবো আমরা আস্তে আস্তে, ধীরে ধীরে উঠবো উপরের দিকে একবারে ঠিক।
তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর তোমরা একের পর এক সিঁড়িগুলো মানে গুনে নিতেও পারো কতটা সিঁড়ি রয়েছে এখানে, ছোট ছোট সিঁড়ি, তার মাঝে বড় বড় সিঁড়িগুলো রয়েছে স্টেডিয়ামে যেইভাবে থাকে। আমরা উপর দিক থেকে ফোকাস করব ক্যামেরাটা এবং দেখব যে উপর দিক থেকে কেমন লাগে সামনের দিকটা, রাস্তার দিকটা। এইদিকে এই নতুন ঘরটি, এইদিকে আম বাগান, সামনে একটা মন্দির, আর এই পাশটা খুব সুন্দর, আর এদিকটা হলো খেলার মাঠ আসল দিকটা, যে জায়গাতে ক্রীড়াগুলো সম্পন্ন হয়। সমস্ত দিকটা কেমনই একটা যেন সুন্দর একটা প্রকৃতি, উপর দিক থেকে খুব সুন্দর লাগছে। অনেকে এখানে বসে বিকেলে সময় কাটাতেও আসে, আবার সকালবেলায় এখানে অনেকে মর্নিং ওয়াকে আসে, খুব ভালো লাগে এই এলাকাটা। অ্যাকচুয়ালি এটা অনেক দিন আগেই হয়েছে, আর এখানে অনেকগুলো এখনও মেরামতের অংশগুলো প্রায় পড়ে আছে, আর অনেক দিন থেকে মনে হয় যে এটার কেউ পর্যবেক্ষণ সেরকমভাবে করেনি, বা হয়তো কেউ যিনারা দায়িত্বে আছেন তিনারা হয়তো ঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে এরকম অবস্থা হয়তো একটু আধটু হয়ে আছে। যাই হোক, ভবিষ্যতে হয়ে যাবে, ওনারাও যখন সচেতন হবেন। আর এই দিকটা দেখতে পাচ্ছ, বড় একটা নদীর অংশ ওখানে চলে আসছে, তো এই দিকটা কিন্তু খুব ভালো লাগছে। আর এটা জলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অংশগুলো কেমন যেন অকেজো হয়ে পড়ে আছে ট্যাঙ্কির উপরে। আর দুটো গাছের, এই যে একটা গাছের এই দিকটা দেখা যাচ্ছে, ওই সাইডে আরেকটা গাছ রয়েছে। এটা হলো মেন পার্ট, মাঝখানের অংশ যেখানে বসে কমেন্ট্রি করা হয় বিভিন্ন খেলার, এবং বড় বড় গেস্ট যিনারা আসেন খেলা উপভোগ করতে, খেলা দেখতে, ওনারাকে বসানো হয়। আর এখান দিয়ে আমরা ওই সাইড দিয়ে উঠলাম, এবং এই সাইড দিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামব। তো যাক, নামা যাক, নিচের দিকে এবার নামছি আস্তে আস্তে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে, যিনারা নতুন ওনারা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যাই হোক হয়তো সময়ের অভাব হয়তো, যাই হোক সাবস্ক্রাইব করলে তেমন কিছু যায় না। তবে একের পর এক আমরা জায়গাগুলো যখন যাব, তখন তোমাদের কাছে অনায়াসে মানে সহজেই ভিডিওগুলো পৌঁছে যাবে এবং নতুন নতুন জায়গাগুলো দেখতে পাবে। আর বিশেষ করে রতুয়া এলাকার যতজন আমরা দেখছি, অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আমাদের নিজেদের জায়গা, নিজেদের এলাকার জায়গা, তো আমরা দেখাতে পারছি, আর নিজেটাকেও একটু ভালো লাগা দরকার। বিশেষ করে বাইরে যিনারা দেখছেন, ওনারাও কোনো হয়তো দেখেননি, যিনারা দেখেননি তিনারাও দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের এলাকায় যখন যাব তখন আমরা সেই জায়গা নিয়ে আলোচনা করব। আর এই ভেতরের অংশগুলো এখন কিন্তু প্রায় বন্ধ রয়েছে, এই গেটটা সিল করা হয়েছে, আর এই দিকটা কিছু নোংরা টোংরা পড়ে আছে হয়তো হালকা, যাই হোক এগুলো পরিষ্কার হবে, রিসেন্টলি হয়তো পরিষ্কার হয়ে যাবে, কেন যে অনেক দিন থেকে হয়তো কেউ স্টেডিয়ামের কাজ হয়তো বন্ধ আছে, আর স্টেডিয়ামে কেউ হয়তো সেরকমটাভাবে খেলাধুলোগুলো হচ্ছে ঠিকই, কিন্তু সঠিকভাবে হয়তো দেখাশোনার লোক নেই, তাই হয়তো এইরকম অবস্থায় পড়ে আছে। তো আস্তে আস্তে এগুলো সবই ঠিক হয়ে যাবে। আর এই দিকটা ডান দিকের অংশ, এই দিক দিয়ে ভিতরের দিকে আমরা যাব না, কারণ সেটা অপরিষ্কার, আর অপরিষ্কার অবস্থায় রয়েছে, তো এই দিকটাই না যাওয়াটাই ভালো হবে। আমরা যাব না এই দিকটাই, শুধু ভেতর দিকটা দেখিয়ে দিলাম কীরকমভাবে মেরামত হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমরা এই সাইডটা দিয়ে চলে আসলাম, এবার আমরা এই সাইডের উপরের দিকে উঠব, মানে দুই সাইডে দুটো সিঁড়ি আছে, আমরা ওই সাইডটা দেখালাম। এই সাইডটা যখন দেখাবো তখন কিন্তু একটু অন্যরকম লাগবে তোমাদের, আর ভিডিওটি এগিয়ে না দিয়ে পরপর দেখতে থাকো, তোমরা অনেক কিছুই দেখতে পাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলিও না। যাই হোক, বারবার বলছি এই কারণেই যে হয়তো যিনারা এখনও এই জায়গাটা দেখেননি, বা অনেকেই আছে যে এই জায়গাটা আসতে পায়নি সময়ের জন্য, ওনারাও দেখুক। আর মেন রাস্তা ধারেই খুব সুন্দর একটা জায়গা, তোমরা দেখেই বুঝতে পারছো বিকেলবেলায় কতটা এই জায়গাটা মনোরম হতে পারে, কতটা মজাদার হতে পারে, তো ভালো লাগবে।
আর এই দিকটাতে দেখতে পাচ্ছ নারকেল গাছ, বাড়িঘর রয়েছে, জলের পিউরিফায়ার, জলের ট্যাঙ্কিগুলো লাগানো রয়েছে, মেশিনগুলো লাগানো রয়েছে। আর এটা একটা ছোট একটা গেট। আর এই দিকটা পুরোটাই বাইরের দিকে চলে আসলাম, এখানে কারেন্ট পোল। আর এই গেটটা হলো মেন আরেকটা গেট, যে গেটের বাইরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। একটা ছোট গেট, আর এটা হলো বাইরের মানে রাস্তা ধারের অংশ, মেন রোড। সেই মেন রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে আছি এখন। আমরা আবার এই গেটের বাইরের দিকটা থেকে আবার ভিতরের দিকে যাব, তারপরে আমরা ওই দিকটাই দেখব, ফাঁকা দিকটাই দেখব যে কি রয়েছে ওই দিকটাই। এখানে ঘরের ভেতরগুলো ফোকাসিং হচ্ছে, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি রতুয়া বাসীর কাছে এটা একটা গর্বের ব্যাপার যে এখানে একটা স্টেডিয়াম রয়েছে। আর এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে অনেক আগেই, তবে এই স্টেডিয়ামের কিন্তু যখন তৈরি হয় তখন কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা নিয়েই তৈরি হয়েছিল। আর সুন্দর সুন্দরভাবে ট্যাঙ্কিগুলো দেখতেই পাচ্ছ কত কত অ্যামাউন্ট খরচ হতে পারে। এই সাইডের বাইরের অংশটা আমরা দেখছি এবার, বাম সাইডের বাইরের অংশ গেট দিয়ে ঢুকতেই। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, দেখেই বোঝা যাচ্ছে হয়তো কোনো খেলা, বড় সড়ো খেলা হলে পরে এখান দিয়ে টিকিট কাউন্টারে কাটা হয়, তারপরে ঢুকতে দেওয়া হয়, ওই রকম ব্যবস্থা রয়েছে। দুই ধারে দুটো গাছ ছিল, এই ধারে একটা গাছ, এখানে একটা টিকিট কাউন্টার। আর আমরা এবার উঠছি উপরের দিকে, মানে স্টেডিয়ামের দিকে ঢুকতেই বাম, এবার আমরা উঠব বাম দিকের অংশটাই। তাহলে বাম দিকের অংশটাই যদি আমরা দেখি তাহলে আমরা একটু অন্যরকম দেখতে পাব। তো এই দিকটা উঠলাম, উঠার পরেই কিন্তু আমরা দেখতে পাবো এবার অনেক কিছুই যেগুলো ভালো লাগবে, একবারে খুব সুন্দর লাগবে। আর এটা রাস্তার দিকের অংশ, আমি আগে একটু দেখিয়ে দিয়েছি আর পরে পরে আবার দেখাচ্ছি সেই রকমভাবেই। এবার আমরা উঠে তারপর নিচে নেমে দেখাবো, তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। এই জায়গাটা, যে জায়গাটা একটু আগেই দেখালাম আমি, তারপরে আমরা বাইরের দিকে চলে গেছিলাম বাইরের গেটটা দেখানোর জন্য। তো এই দিকটা দিয়ে উঠলাম আর এই দিকটা দিয়ে আমরা আবার এখান দিয়ে নেমে যাব। তো এখানে খুব সুন্দরভাবে রাস্তাটা ফোকাসিং হচ্ছে, আমরা দাঁড়িয়ে রাস্তাটা ফোকাসিং নিচ্ছি মোবাইলের মাধ্যমে, মানে ক্যামেরার মাধ্যমে। আর এগুলো এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে, বাচ্চাগুলো হয়তো আসছে ভেতরে খেলাধুলা করার জন্য, আবার হয়তো সময় হচ্ছে চলে যাচ্ছে, খুব সুন্দর। আর সামনের দিকে একটা নদীর অংশ, খুব সুন্দর লাগে ওখানকার। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামবো সাবধানে। আর এগুলোতে অনেক কিছুদিন আগে একটা বড় টুর্নামেন্ট হয়েছিল, তার জন্য হয়তো এত কিছু নোংরা কিছু পড়ে আছে, এখনও হয়তো সাফাই হয়নি, সাফাই কর্মীরা এখনও সাফাই করেনি, বা হয়তো সাফাই কর্মী দিয়ে সাফাই করা হবে এগুলো। এগুলোতে আবর্জনা এখনও অনেক পড়ে আছে, এগুলো সবগুলোই পরিষ্কার হয়ে যাবে এক সময়। আর এটা রয়েছে মেন ড্রেন, যে ড্রেনটা সম্পূর্ণ ওই নদীর দিকে গিয়ে নেমে গেছে। আমরা ড্রেনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানে যত রকমের খাবারের নোংরা সব জিনিস, আমরা যেহেতু নোংরার উপর দিয়ে হাঁটতে পারবো না, তাই আমরা পরিষ্কার জায়গা দিয়ে হাঁটার চেষ্টা করছি। তোমরা আসলে এই জায়গাগুলো কিন্তু দেখতে পাবে দূর থেকে, কাছে আসলেও দেখতে পারো। তবে এখানে রয়েছে মর্নিং ওয়াক করার জন্য, যেটা বলেছিলাম না যে এখানে মর্নিং ওয়াক অবশ্যই হয়, এত বড় একটা স্টেডিয়াম, এত বড় একটা ফাঁকা মাঠ, এখানে স্টেডিয়াম মর্নিং ওয়াকের জন্য সব ব্যবস্থাপনা রয়েছে। অ্যাকচুয়ালি রতুয়ার এলাকারই ছেলেরা করে আর মানুষজন করে। তো সামনের দিকে আমরা যদি হাঁটতে হাঁটতে যাই তাহলে আমরা কিন্তু ওই নদীর ধারের অংশটা দেখতে পাবো। আর সামনের দিকে একটা সাইকেল রাখা আছে, বাচ্চাগুলো ক্রিকেট খেলছে এখন, খুব ভালো লাগছে। আমরা যে সময়টা এসেছি অনেকটাই ভালো লাগছে। আর আমরা ঠিক বিকেলের সময় এসেছি, তো বিকেলে এখনও মানে পুরোপুরি লোক এখনও স্টেডিয়ামের মধ্যে আসেনি, মানে যিনারা স্টেডিয়ামে ঘুরতে আসে বা হয়তো সময় কাটাতে আসে কিছুক্ষণের জন্য, ওনারা এখনও আসেননি। তবে চলে আসার সময় হয়ে গেল প্রায়, আমরা এখান থেকে বেরিয়ে যাব, হয়তো ওরা আসবে। তো অনেক অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে যে এই জায়গাগুলো ছোট সামান্য জায়গা মনে করে হয়তো অনেকেই দেখাচ্ছে না, কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। আর বিশেষ করে রতুয়া আর ফ্রেন্ডদেরকে বলছি,
तुम्हारा अवश्य चैनल के सबसक्राइब करो, तुम्हारे मध्य शेयर करो एवं वीडियो एगिए ना दिए देखते थको। এই দিকটা কিন্তু মেরামতের অংশ যখন মেরামত হয় তখন কিন্তু এখানে খুব সুন্দর একটা ছিল বাউন্ডারি খুব সুন্দর, কিন্তু এখন ধসে ধস নেমে এই জায়গাটা একবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু কেউ দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, এগুলো কিন্তু জিনারা শুধু তৈরি করেই চলে গেল, কিন্তু জিনারাকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে, তিনারা কোনো রকমের দায়িত্ব পালন করছেন না, সেটা ওনাদের ব্যাপার, আমি এখানে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করছি না। তবে একটা জিনিস ভাবতে অবাক লাগে যে আমাদের এলাকাতে এত সুন্দর একটা স্টেডিয়াম থাকার পরেও এরকমটা দেখতে হচ্ছে, এটা একটা দুঃখের ব্যাপার কিন্তু, মানে সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। আর এখানে একটা নদীর একটা অংশ, সেটা অবশ্যই লাগবেই যে নিজের এলাকায় এত সুন্দর একটা স্টেডিয়াম, তার মধ্যে যদি এরকম যদি থাকে তো নিজেকে খারাপ লাগবেই, প্রায় সবাইকে খারাপ লাগবে। আর এই জায়গাটা রতুয়াবাসী যিনারা রয়েছেন, বিশেষ করে রতুয়ার, এটা গর্বের ব্যাপার যে এখানে একটা স্টেডিয়াম রয়েছে, ওনাদের তো বেশি পরিমাণে লাগবেই, কেন যে নিজের এলাকায় এত বড় একটা স্টেডিয়াম হওয়ার পরেও সেটা যদি সঠিকভাবে মেরামত যদি না হতে থাকে তাহলে লাগবেই। আর এখানে একটা সুন্দর একটা মজবুত করে একটা দেওয়া রয়েছে, প্রাচীর দেওয়া রয়েছে, এই প্রাচীরের উপর দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাব। তো দেখি সে সামনে দিকে আমরা, মানে এই অংশটা সামনে দিকে পুরোপুরি এই অংশটা খুব প্রাচীরের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় অনায়াসে, খুব একটা উঁচু প্রাচীর না, মাটিগুলো যাতে নদীর দিকে নেমে না যায়। এই উঁচু একটা জায়গা, উঁচু একটা যে মাটি এখানে রয়েছে, মাটির যে একটা খাড়া পাহাড়ের মতো হালকা তৈরি করা হয়েছে, সেই জায়গাটা যাতে মাটিটা নেমে না যায় তার জন্য এখানে একটা সুন্দর করে একটা মজবুত করে একটা প্রাচীর দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে নদীর ধারটা। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে অনেক গাছপালাও বেরিয়েছে, গাছপালা হয়েছে, বেশ ভালো লাগছে। এখানে অনেক পাখি, পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না, সামনের দিক থেকে উড়ে গেল অনেক রকমের পাখি, সুন্দর সুন্দর পাখি এখানে আসছে, কিচিরমিচির আওয়াজ করছে, বেশ ভালো লাগছে। আমি এতটা ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর সুন্দর পাখিও বাস করে। পাখিগুলো ক্যামেরার মাধ্যমে হয়তো তোমরা একটা দুটো দেখতে পাচ্ছ, কিন্তু এখানে অনেকগুলোই পাখি রয়েছে, আর বেশ কিচিরমিচির আওয়াজ, অনেক ভালো লাগছে। আর সামনের দিকটা আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, ওই দিকটাই দেখব যে ওই দিকটাই কী রয়েছে, এই গাছগুলো বেরিয়ে রয়েছে খুব সুন্দরভাবে। আর এখান দিয়ে কিন্তু লোকজন যাওয়া আসা করে, মানে সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ ওই জায়গা দিয়ে মাঠের মধ্যে কিন্তু লোকজন যাওয়া আসা করে। আর ব্যাপারটা হলো যে কি, এখানে যে একটা নদীর মতো অংশ রয়েছে, এই নদীর মতো অংশ, এই জলটা আরও খুব সুন্দর লাগছে, এখানে প্রকৃতি খুব একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, এই প্রকৃতির পরিবেশটাই খুব সুন্দর লাগছে। সামনের দিকে যদি আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা ওই জায়গাটা দেখতে পাবো যেখান দিয়ে মানুষ ওঠানামা করছে। তো এই এদিকটা থেকে যদি দেখি নদীর সেই অংশটা, ফাঁকা অংশটা খুব ভালো লাগছে, সূর্যের আলো খুব সুন্দরভাবে নদীর উপরে পড়ছে, সূর্যের ছায়াটা, সূর্যের যে প্রতিবিম্ব সেটা পড়ছে। আর এই দিকটা যদি আমরা দেখি তাহলে এইদিকে উঁচু মাটির যে পাহাড়ের মতো অংশটা রয়েছে সেই অংশটা দেখতে পাচ্ছি, আর তোমরাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আর সামনের দিকটা যদি আমি এগিয়ে যাই তাহলে এখানে একটা বড় একটা মানে প্রাচীর রয়েছে, যে প্রাচীর টপকে সহজে যাতে কেউ না আসতে পারে। আর এখানে ড্রেনের ওই দিকে সেম যে কন্ডিশন, ড্রেনের যে অংশ ঠিক তেমনইভাবে এখানেও কিন্তু ভেঙে পড়ে আছে, যাই হোক দুর্ভাগ্যবশত। তো এই দিকটা আমি আর থাকলাম না, এদিকে আর থাকবো না আমি, সামনের দিকে আমরা চলে যাব ড্রেনের ধার ধার। আমরা যেহেতু ওই দিক দিয়ে আসলাম আর সামনে দেখতেই পাচ্ছ স্টেডিয়ামের সেই মেন অংশটা, যে মেন অংশটা খুব ভালো লাগবে তোমাদের। আর এই দিকটা যদি আমরা দেখি তো ওই দিক থেকে কিন্তু এই দিকটা বেশ পরিষ্কার, বেশি পরিষ্কার। আমরা মাঝের অংশটুকু যদি দেখি তাহলে স্টেডিয়ামটা খুব সুন্দর লাগছে, তোমরা লক্ষ্য করো খুব ভালো লাগবে। এবং এই ধার থেকে অনেকে বসেও আছে, আর এই পাশটা কিন্তু রয়েছে এখানে অনেকগুলো টয়লেট একসঙ্গে, পাবলিক টয়লেট। আর এখানে বাঁশ গাছের কিছু অংশ ঝুলে আছে স্টেডিয়ামের মধ্যে, বাইরে থেকে, এগুলো কিন্তু ভেতরের না, বাইরের বাঁশ গাছের যে
ডালগুলো, বাস গাছের যে ঝাড়গুলো সেগুলো ঝুলে রয়েছে। স্টেডিয়ামের এখান থেকে জুম করে দেখানো হচ্ছে, স্টেডিয়ামের সামনের অংশটা কত সুন্দর, দারুণ, মানে ব্যাপক লাগছে অ্যাকচুয়ালি, এক কথায় খুব সুন্দর। আর বুঝতেই পারছো কীরকম পদ্ধতিতে, কীরকম একটা মনোনিবেশ নিয়ে এগুলো তৈরি করা হয়েছিল, আর এই ভাবনাধারা নিয়ে। এখানে টয়লেটগুলো বেশ ফাঁকা পড়ে আছে, এখানে কোনো ইউজ হচ্ছে না, এখানে অনেক ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে, প্রাচীরের উপরে ছিল, এর টয়লেটগুলো একবারে নষ্ট হয়ে গেছে, এগুলো ইউজ করা যাবে না, ভেঙে অনেকটা টয়লেট ভেঙেও পড়ে আছে, আর এখানে অনেকে আবার আড্ডা দিচ্ছে। তো এই দিকটা কিন্তু ফুটবলের বার্ড রয়েছে, ফুটবলের বার্ডের এই সাইডে একটা রয়েছে, ওই সাইডে একটা রয়েছে, আর সুন্দরভাবে কিন্তু এই টয়লেটগুলো একবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর যে নদীর দিকটা আমি দেখিয়েছিলাম সেই নদীর দিকের একটা অংশ, এখানেও ড্রেন রয়েছে, চারপাশে ড্রেন, বড় সড়ো একটা ড্রেন, মানে নর্দমা যাকে বলা যায় এক কথায়, সেই নর্দমার দুর্ভাগটা রয়েছে। একটা মাটির পাহাড়ের মতো অংশ, অনেকগুলো ছেলে এখানে আছে আর জানি না কী করছে, তবে আছে এখানে। আর এখানে লোকজনও রয়েছে অনেক, এই ছেলেটা দৌড়ে গেল একটা ছেলে। তো এই দিকে ড্রেনের পাশ থেকে যদি দেখি তাহলে এখানে কিন্তু মাটিটা কিন্তু জঙ্গলে ভর্তি হয়ে গেছে প্রায়, আর এখানে অবাঞ্ছিত কিছু কিছু অংশ এখানে পড়ে আছে, এখানে মানুষ বসতে পারে না। তবে এই যে নর্দমার যে সাইডেও কিন্তু অনেক পলিথিন বা অনেক রকমের ক্যারি ব্যাগ টাইপের অবাঞ্ছিত অংশগুলো পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি ভাবতে অবাক লাগে যে এই জায়গাগুলো ভালো জায়গা, কিন্তু আমি উপরের দিক থেকে যদি উঠে যদি একটু দেখতে পারি এই জায়গাতে উঠা যায়। এই তো নদীর অংশটা তোমরা একটু আগেই দেখালাম, আর উপর দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু পুরোটাই একবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর এদিকটা কিন্তু আমি যদি লক্ষ্য করি তাহলে এদিকটাও কিন্তু জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ধুতুরা গাছগুলো, সাদা ধুতুরার গাছগুলো এখানে অনেকগুলো বেরিয়ে গেছে, আর এগুলো আছে। আর এই পাশটা যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা ওই ধারটা পর্যন্ত যেতে পারবো, আর এখান থেকে ধীরে ধীরে যদি এগোই তাহলে কিন্তু অনেক কিছুই আমরা আমাদের চোখে আমাদের ক্যামেরায় ধরা পড়বে, আর সেগুলো তোমরা দেখতে পাবা। তো যেহেতু এই জায়গাটা একটা আলাদা একটা এর মানে মূল্য রয়েছে, রতুয়া স্টেডিয়াম, রতুয়া পুলিশ স্টেশন, রতুয়া হাই স্কুল, রতুয়া হাই মাদ্রাসা, রতুয়া বেশ একটা বড় সড়ো বাজার অনেক পরিচিত, আর এগুলো জঙ্গলের মধ্যে বেশি হয় কিন্তু এই গাছটা অনেক উপকারী অনেকে বলে। তো এই জিনিসগুলো খুব ভালো লাগবে। সো আমরা দেরি না করে আমি এখন পর্যন্তই, যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।